আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব 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 ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া, কচি মিষ্টি কুমড়া দিয়ে মুরগির গোস্ত রান্নার রেসিপি। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা খুব সুন্দর, বেশি বড়ও না বেশি ছোটও না, একেবারে কচি, পাকেনি এখনো। মিষ্টি কুমড়াটা এখনও কাঁচা, তো আমি মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। এখানে আমি রান্নার জন্য বেশ কিছু পেঁয়াজ কষিয়ে নিব, মুরগির গোস্ত দিয়ে আজকে রান্না করব। আপনারা ইচ্ছে করলে গরুর গোস্ত, খাসির গোস্ত, যেটা দিয়ে ভালো লাগে রান্না করতে পারেন। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি লং, এলাচ, গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন একটু তেজপাতা আর ময় মশলাগুলো একটু বেছে নিলে ঘ্রাণ বের হয়। আমার মা দেখতাম, আমরা যখন ছোট ছিলাম আমার মা রান্না করতো, তেজপাতাটা আবার একটু চুলায় পুড়ে দিত। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তো এখানে আরও দিয়ে দিলাম হলুদ মরিচ বাটা। এটা আপনাদের যেমন ঝাল খেতে ভালো লাগে সেই পরিমাণে দিবেন, সেই অনুযায়ী। সাথে দিয়ে দিলাম লবণ, এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। তো একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। তো যেটা বলতেছিলাম, আমার মা করতো কি, একটু বেশি ঘ্রাণ আসার জন্য লাকড়ির চুলায় রান্না করতো, লাকড়ির চুলা হোক আর গ্যাসের চুলা হোক ই করতো, তেজপাতাটা একটু গরম করে পুড়ে দিত, তাহলে ঘ্রাণ আসতো, মানে পুড়তো না, একটু হালকা গরম করে নিত চুলায় দিয়ে, আগুনে দিয়ে। তো দেখেন এই পর্যায়ে আমি মুরগির গোস্তগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ডেকে দিব। তো যেটা বলতেছিলাম, তেলের মধ্যে যদি আপনারা ময় মশলাগুলো দিয়ে দেন, লং, এলাচ, দারুচিনি, তাহলে একটু যদি ভাজা হয় ঘ্রাণটা খুব সুন্দর পাওয়া যায়। তো আমি এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি ময় মশলাগুলো। তো এই পর্যায়ে ঢেকে নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম। অবশ্যই আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, পাকা মিষ্টি কুমড়া দাও খেতে পারেন, সেটাও ভালো হয় খুব। তো আমার হাজব্যান্ড মিষ্টি কুমড়াটা এনেছিল একবারে কাঁচা, তার খেতে মন চেয়েছে তাই এনেছিল। তো আমার কাছেও ভালোই লাগে কাঁচা মিষ্টি কুমড়া শুটকি দিয়ে বা মাছ দিয়ে রান্না করতে। তো দেখেন মিষ্টি কুমড়াগুলো আমি কেটে ভালো করে ধুয়ে এখন দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মুরগির গোস্তগুলোর সাথে আমি কষিয়ে নিব, মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটু ঢাকা দিয়ে নিতে হবে। তো দেখেন ঢাকা দিয়ে রাখার পর কিছুক্ষণ পর একটু চেক করে দেখতে হবে যে এখানে কি একটু পানি অ্যাড করার দরকার নাকি। তো আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। দেখেন এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে মিষ্টির কুমড়ার মুরগির গোস্তগুলো, খুব ভালো সেদ্ধ হয়েছে, নরম হয়ে এসেছে। আমার মনে হচ্ছে একটু পানি দিয়ে নিলে ভালো হয়, আমি কোনো পানি অ্যাড করিনি, সামান্য একটু পানি দিব, আর মিষ্টি কুমড়া থেকে যা পানি বের হয় এতেই হবে, বেশি একটা পানি দিব না। তো আমি এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর যতটুকু পানি উঠে মিষ্টি কুমড়া থেকে অতটুকুই হবে, খুব একটা ঝুলো করবো না, খুব একটা আবার ঘন্ত করবো না। তো দেখেন এভাবে করে রান্না করে খেলে খুব ভালো লাগে, অল্প সময়তে, খুব একটা ঝামেলা না এই আর কি। তো আমি আবারও খুলে একটু চেক করে নেব, দেখলাম ব্লকটা এসে গেছে। তো প্রায় 5 মিনিটের মতো আমি অপেক্ষা করেছি, রান্নাটা প্রায় আমার শেষ হয়েছে এসেছে। তো এই পর্যায়ে আর একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব, যেহেতু মিষ্টি কুমড়াটা এখনও ভালো করে গলেনি, তো একটু গলে গলে আসলে ভালো লাগে এ আর কি। তো মুরগির গোস্তটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সব কিছু আমি চেক করে নিয়েছি, লবণ ঠবণ সব কিছু ঠিক আছে, আমার মনে হচ্ছে পানি বা কোনো কিছুই আর লাগবে না। তো আমি নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব আর 2-1 মিনিটের মতো। তো আমার রান্না প্রায় শেষ, এই পর্যায়ে আমি জিরা তেলে ফাঁকি করে নিয়েছি, সেটা দিয়ে দিব। তো আপনার ইচ্ছা করলে ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে ভালো লেগেছে জিরা, তাই আমি এটাই দিয়ে দিলাম। তো অবশ্যই আমার রান্না দেখে আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আমার রান্না দেখে, আর ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন, ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে এক সময়তে ভালো লেগেই যাবে এ আর কি। তো আমার ভিডিও আপনারা যে ধৈর্য সহকারে দেখলেন এতক্ষণ, এর জন্য আমি অনেক খুশি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।